সাবস্ক্রাইব করুন OMI94 চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং ডেলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, OMI94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন একটি অ্যাপ্লিকেশান আপনাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যে টাইপ করছি কেমন হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের থিমগুলো কেমন চলছে, মানে আমি যেভাবে টাইপ করব করি না কেন সবগুলো এরকম যাবে। তারপর আমি এটাকে পাঠিয়ে দিতে পারি, দেখুন এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে পাঠিয়ে দিলাম, দেখুন দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি যে কোনো থিম আমি এখান থেকে থিমগুলো আমি চেঞ্জ করতে, আমি চাইলে থিমগুলো চেঞ্জ করে ফেলতে পারি এবং থিমগুলো চেঞ্জ করার পরে আমি কাজ করতে পারি। দেখুন আমি এই অ্যাপ্লিকেশানটা কীভাবে আপনি কাজ করবেন, মানে আমরা ফোনে অনেক ধরনেরই কিবোর্ড ব্যবহার করে থাকি, কিন্তু এখন থেকে আমরা কালারফুল কিবোর্ড ব্যবহার করব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনিও পারবেন আপনার ফোনে মানে এরকম ধরনের কিবোর্ড ইউজ করতে, যার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুর সামনে বসে এরকমভাবে মেসেজ করবেন, আপনার বন্ধু অবাক হয়ে যাবে। তো চলুন সেই কাজটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো চলুন দেখা যাক। তো আমি এখান থেকে দেখুন কিবোর্ড 69 নামের একটি অ্যাপ্লিকেশান, এটাকে আমি ইনস্টল করে রাখছি। তো আপনারা এটাকে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এটাকে ইনস্টল করে নেবেন। তো করার পর সিম্পলি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আমি বলে দিচ্ছি, এখানে মনে রাখবেন, ওপেন করার পরে আপনার ফোনে যত প্রকার কিবোর্ড আগে থেকে ইনস্টল করা আছে তো সবগুলো অফ করে দিবেন, শুধুমাত্র কিবোর্ড 69 যেটা থাকবে সেটাকে অন করে দিবেন। অন করার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে দেখুন এরকম হোয়াটসঅ্যাপ যেখানে জায়গায় আপনি মেসেজ করবেন সেখানে যাবেন। যাবার পরে যে দেখতে পাচ্ছেন হোল্ড হওয়ার মেনু দেখতে পাচ্ছেন, এখানে এখানে জাস্ট এরকমভাবে প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর দেখতেই পাবেন যে প্রেস করে রাখার পরে আপনার 69 আর উপরের দিকে আপনার যে কিবোর্ডটা অ্যাক্টিভ করা থাকবে সেই অ্যাক্টিভ মানে সেটা উঠবে। তো ওঠার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন মানে কিবোর্ড 69টা দেখতে পাবেন, ওটার উপর জাস্ট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন এরকম একটা চলে আসছে কিবোর্ড, তো আপনি সেখান থেকে কাজ করতে পারবেন, এরকমভাবে মেসেজ করতে পারবেন তখন। তো এখন দেখাবো কীভাবে আমরা এইগুলোর থিমগুলো আমি চেঞ্জ করব। তো সেই থিমগুলো চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন কর্নারের দিকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিংসে যাবো। সেটিংয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন থিম, তো আমরা থিমে চলে যাব। থিমে যাওয়ার পর এখান থেকে আপনার ইচ্ছে মতো যত প্রকার দেখতে পাচ্ছেন, এখানে মুন এরকম দিয়ে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছি, এরকম দেওয়ার পর আপনি নিচের দিকে থেকে উপরের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রস, এই ক্রসটা দিয়ে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে আরেকটা চলে আসছে, এরকম আরেকটা থিম চলে আসছে এখান থেকে, কালারফুল থিম। যদি আপনি এটাকে চেঞ্জ করতে চান সেটাকেও আবার ওই একইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আরও এখানে অনেকগুলো সেটিং আছে, দেখুন সেটিংয়ে গিয়ে আপনি এখান থেকে বড়ো ছোটো কিবোর্ডের সাইজ বড়ো ছোটো করতে পারবেন, সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে এক একটা করে দেখে নেবেন। আমি সবগুলো দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন, এক একটা করে দেখে নেবেন। তো বন্ধুরা এভাবে আপনারা কালারফুল কিবোর্ড ব্যবহার করতে পারবেন আপনাদের বন্ধুদের সামনে এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশানের মাধ্যমে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আমাদের মূল্যবান বক্তব্য, আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে বন্ধুরা, বাই বাই।